সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আর একটা ভিডিওতে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু টিপস নিয়ে চলে আসছি। আশা করবো যে টিপসগুলো আপনাদের অনেক ভালো লাগবে আর দৈনন্দিন জীবনে আপনাদের অনেক কাজে লাগবে। প্রথম যে টিপস আমি আপনাদেরকে দিব, আমরা সাধারণত এই জারগুলোতে কিন্তু বিভিন্ন রকমের খাবার রাখি, অনেক সময় আচার রাখি বা অন্য যে কোনো খাবারই রাখি। তো এইগুলো মুখটা বন্ধ থাকে, মুখটা বন্ধ থাকার কারণে এই খাবার রাখার ফলেও কিন্তু গন্ধ সৃষ্টি হয়। তো এই জারগুলোর গন্ধটা আমরা কীভাবে সহজে দূর করে নিতে পারি সেটাই দেখাবো আজকে। এখানে আমি দুইটা কাগজ নিয়ে নিয়েছি আর কি। তো আপনারা এখানে পেপার নিতে পারেন, যে কোনো টাইপের কাগজ হলেও হবে। এখানে এরা ভাঁজ করে নিচ্ছি। এই কাগজ দুইটা এরকম গোল করে নিলাম। এবারে আমি যদি এই জারের মধ্যে এটা এই দুইটা দিয়ে দিলাম, দিয়ে মুখটা খুব ভালো করে বন্ধ করে নিতে হবে। এভাবে বন্ধ করে যদি আধা ঘন্টা বা এক ঘন্টা রেখে দেওয়া যায়, তাহলে জারের মধ্যে যে গন্ধ থাকবে, ভ্যাপসা গন্ধ বা আচার রাখলে যে গন্ধটা হবে, সমস্ত গন্ধ কিন্তু চলে যাবে। তো আশা করছি এই টিপসটা আপনাদের অনেক অনেক কাজে লাগবে। এবার যাওয়া যাক পরবর্তী টিপসে। আমাদের বাসায় এই কাঠের খুন্তি, কিন্তু হাতা বা খুন্তি সবার বাসায় কিন্তু এগুলো থাকে, আমরা ব্যবহার করি। তো বেশ কিছুদিন ব্যবহার করার পরে এগুলো কিন্তু অনেকটা সাদা সাদা হয়ে যায় বা রংটাও কিন্তু নষ্ট হয়ে যায়। কিভাবে এই রংটা আমরা অনেক দিন পর্যন্ত ভালো রাখতে পারি, রেখে ব্যবহার করতে পারি, সেই টিপসটা দিব। তো এখানে আমি আমার হাতে একটু তেল নিয়ে নিয়েছি। এবারে এর পুরোটা এই খুন্তির গায়ে আমি দিয়ে দিচ্ছি। বর্ষাকালেও কিন্তু একটু সাদা সাদা ছত্রাক মতো পড়ে যায় এগুলোর গায়ে। তো সপ্তাহে অন্তত পক্ষে একবার যদি একটু তেল এই খুন্তিগুলোর গায়ে সুন্দর করে মাখিয়ে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু এইটার কালারটাও ভালো থাকবে আর অনেক দিন পর্যন্ত আমরা এটা ব্যবহার করতে পারবো। বন্ধুরা, এই টিপসটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার অনেক সময় আমরা একটা গ্লাসের উপরে এভাবে গ্লাস রেখে দিলে গ্লাসটা একটার সঙ্গে আরেকটা এঁটে যায়। তো অনেক সময় কিন্তু আমরা খুলতে পারি, আবার কোনো কোনো সময় খুলতে পারি না, গ্লাসটা ভেঙে যায়, কাচের গ্লাস। কিভাবে একটার সঙ্গে আর একটা গ্লাস এঁটে গেলে আমরা সহজে খুলে নিতে পারি, সেই টিপসটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি একটা বাটিতে কুসুম গরম জল নিয়ে নিয়েছি আর এখন এই যে দুইটা গ্লাস এভাবে করে বসিয়ে দিচ্ছি। এখন আমি এখানে নিয়ে নিয়েছি হলো দুই টুকরো বরফ। এই বরফ দুই টুকরো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে 5-7 মিনিট মতো যদি অপেক্ষা করা যায়, তাহলে এই যে জলটা দিয়েছি কুসুম গরম জল আর এর মধ্যে এই গ্লাসটার মধ্যে দিয়েছি কিন্তু একটু বরফ। তো এই গরম জল গরম জলের মধ্যে থেকে যে গরম ভাব বের হবে, পাশাপাশি এই গ্লাসের মধ্যে আমি এখানে যে বরফটা দিলাম ওটা গলে ঠান্ডা হয়ে যাবে। এই দুইটা সংমিশ্রণে কিন্তু দেখবেন যে গ্লাসটা খুব সহজেই আপনারা তুলে নিতে পারবেন, খুব সহজে, কোনো কষ্ট ছাড়াই গ্লাসটা ভাঙবেও না। এবার চলে আসছি লাস্ট টিপসে। ভাত যখন আমরা রান্না করি তো অনেক সময় কিন্তু ভাতটা পুরো লেগে যায়, লেগে গেলে পুরো ভাতেই কিন্তু একটা গন্ধ হয়ে যায় আর পুড়ে গেলে পুরোটা ভাতেই কিন্তু গন্ধটা ছড়িয়ে যায়। এটা কিভাবে আপনারা দূর করবেন সেই টিপসটা দিচ্ছি। যে পাত্রেই আপনারা ভাতটা রান্না করুন না কেন, ভাতটা পুড়ে গেলে তো উপর থেকে সবগুলো ভাত আপনারা তুলে নেবেন। তুলে নেওয়ার পরে একটা পেঁয়াজ এভাবে করে কেটে, আমি এইখানে জাস্ট আমাদের এখানে পেঁয়াজগুলো অনেক বড় থাকে তো ওই বড় পেঁয়াজগুলো থেকে আমি হাফ কেটে নিয়েছি। তো একটা ছোটো পেঁয়াজের সাইজ কিন্তু ছোটো পেঁয়াজের সমান হবে যতটুকু কেটেছি। তো একটা পেঁয়াজ আপনারা কেটে এভাবে করে ভাতের মধ্যে একটু এভাবে এরকম করে দিয়ে রাখবেন কিছু সময়, দেখবেন যে ভাতের সেই পুরা গন্ধটা একদমই থাকবে না। তো বন্ধুরা, এই টিপসটা কেমন লাগলো? আজকে যে কয়টা টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি আপনাদের অনেক অনেক কাজে লাগবে, আপনারা অনেক উপকৃত হবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে এবং আপনাদের কাছে মনে হয় হেল্পফুল, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।